হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের সাথে ঢাকা এরিনা গেম প্লে নিয়ে আবারও হাজির হলাম। তো আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা যাক, আমি যেহেতু ডিরেক্টলি ভিডিও আপলোড করে দেব, তো আমরা কতটুকু গেম প্লে করতে পারি সেটাই দেখব। তো এখানে কিন্তু আমার নেওয়ার মতো অনেকটাই রিস্ক হয়ে গেছে। তো আমি দেখি এখান থেকে আমি এখানে চাপ নিতে পারি কি না, এটি বিরাট শ্যুট করে এই পকেট নিতে পারি কি না। ঠিক আছে, তো আমি এই গুটিটি শ্যুট করি, দেখা যাক। তো এখানে কিন্তু পারফেক্ট শ্যুট হয়ে গেল, এবং পরবর্তী শ্যুটটি দেখা যাক, আমার কিন্তু ইজিভাবে আছে মোটামুটি। তো এই শ্যুটটি করব এবং সোলোভাবে শ্যুটটি করব, দেখা যাক আমি চাপটি নিতে পারি কি না। সো এখানে কিন্তু পারফেক্ট হয়ে গেল এবং ভাষাভাবে নিতে হয়েছে। তো পরবর্তী শ্যুট আমি কিন্তু অনেকটাই গেম প্লে কম করি, আপনাদের যে আগে ভিডিওটি দেখিয়েছিলাম, তো আমার কিন্তু যেহেতু আমি ফেয়ার পেলার মিস কিন্তু হয়ে যেতে পারে যে কোনো সময়, কারণ আমি গেম প্লে করিনি। যে ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড দিই সেই ভিডিওগুলোই শুধুমাত্র আমি গেম প্লে করি, আর কিন্তু গেম প্লে করি না। তো আপনাদেরকে টাইমটি দেখিয়ে দেবো, এবং আমি কিন্তু 10টার পরে টাইম পাই তো গেম প্লে করার জন্য। তো দেখা যাক আমি এই গুটিটি শ্যুট করে নিতে পারি কিনা, অনেকটাই কিন্তু কেটে শ্যুট করতে হবে এখানে। সো আপনাদেরকে আমি টাইমটি দেখিয়ে দিই। তো 12ই সেপ্টেম্বর, এখন দেখেন মানডে, তো আজকে সোমবার, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু 10টার পরে সময় পাই, 10টা 17 বেজেছে এখানে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে 10টা 17। তো এটি আমি সোলোভাবে শ্যুট করি, দেখা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি আজকের কিন্তু এখানে আমি ভিডিও রেকর্ড করতেছি, এবং এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কালকের 13 তারিখ। তো আপনারা বুঝতেই পেরেছেন যে 13 তারিখে আপনাদেরকে ভিডিওটি আপলোড করে দিব। তো আমি একদিন আগে কিন্তু ভিডিও বানাই, এবং তার পরের দিন কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যায়, আমি শিডিউল করে রাখি টাইম দিয়ে, তাই তার পরের দিন আপলোড হয়ে যায়, এবং তারপরে আমি আর কোনো সময় পাই না, তাই আপনাদের সাথে আর বেশি গেম প্লে করি না। তো পরবর্তী শ্যুট এটি আমি করবো না, এটি হয়তো আমার মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এটি পরে শ্যুট করব। এর আগে এই শ্যুটটি করি, আমার কিন্তু অনেকটাই এইম কম আছে, তাই আমার মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এখানে তার মিস গুটিটি কিন্তু এখানে সরে গেল, এবং আমার গুটিটি কিন্তু মিসে বসে গেল। যেহেতু বলেছিলাম যে অনেকটা গেম প্লে করি, এবং আপনাদেরকে যে গেম প্লেগুলো করি সেই গেম প্লেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, মাত্র 3টি গেম প্লে করি প্রতিদিন, 2টি কি 3টি, সেই ভিডিওই কিন্তু আপনাদেরকে আপলোড দিয়ে দিই। তো দেখা যাক অপিনিয়ন প্লেয়ার ভাইটি কতটুকু গেম প্লে করতে পারে, এবং সে এখন ক্লিয়ার করে দিতে পারে, কারণ একটি গুটি তার মিস আছে, তাই আমরা একটু ওয়েট করে দেখব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা এখনও লাইক করে না রাখেন, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে অপিনিয়ন প্লেয়ার ভাইটি কিন্তু ফেসে গেল, এবং সে বিটেম ইউজার হলে কিন্তু এই গুটিটি নিয়ে যাবে, সে বিটেম ইউজার না, তাই নিতেও পারিনি। তো যাই হোক, আমি একটি লাকি চান্স পেয়ে গেলাম, এবং ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে আমার যেহেতু ইজিভাবেই আছে মোটামুটি, এটি কিন্তু একেবারেই ইজিভাবে গুটি আছে, তারপরও কিন্তু আমার মিস হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি গেম প্লে করি না, আমার কিন্তু আইডিয়া নেই এখন আর আগের মতো। সো আমার অনেকটাই কিন্তু এখানে ভয় লাগে শ্যুট করার জন্য, হয়তো হাস্যকর আপনাদের কাছে এখন লাগতে পারে, কিছুই করার নেই, এবং এই শ্যুটটি আমি ইনডিরেক্ট করে শ্যুট করব। সো আমি যদি কাট টাচ করে নিতে যাই তাহলে আমার মিস হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি ইনডিরেক্ট করে শ্যুটটি করলাম, এবং এই শ্যুটটি কিন্তু পারফেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, একটি লাইক হয়ে যাক, আপনারা অবশ্যই যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেইভাবে অবশ্যই সাপোর্ট করবেন। এবং আমরা এখন কিন্তু একটি কায়রো গ্যালারি গেম প্লে করবো, অন্য স্ট্রাইকের একটি চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো আমাদের ফেভারিট স্ট্রাইকের একটি চেঞ্জ করে নিই, এটা আমার খুব ভালো লাগে স্ট্রাইকারটি, হেলুস স্ট্রাইকার যেটা আমরা বলি, হেলুস স্ট্রাইকার। যাই হোক, এবার আমি একটি কায়রো গ্যালারি গেম প্লে করি, দেখা যাক ফার্স্ট টাইমটি আমি পাই কি না। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ফার্স্ট টাইমটি পেয়ে গেলাম, এবং সালমান জনির সাথে গেম প্লে বললো। তো ফার্স্ট টাইমটি যেহেতু পেয়েছি, কিন্তু আমার কিন্তু অনেকটা রিস্ক আছে, তাই শ্যুট করবো কি না চিন্তা করতেছি। তো যাই হোক, এই শ্যুটটি করি, আগে যেভাবে শ্যুটগুলো করতাম সেইভাবেই শ্যুটগুলো করি, ঠিক আছে? তো আমি এখান থেকে শ্যুট করি, দেখা যাক নিতে পারি কি না, অনেকটা রিস্কে কিন্তু চলে গেল। তো যাই হোক, আমি অনেকদিন গেম প্লে করতে পারি না এই রকমের, তাই কিন্তু আমার মিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তো থেকে যায় এটাই। তো দেখা যাক এরপরের শ্যুটটি কেটে শ্যুট করব, এবং এখান থেকে বের করার গুটিগুলো চেষ্টা করব।
তো এখানে কিন্তু আমি কেটে শ্যুট করতে গিয়েও কিন্তু আমার এখানে কিন্তু পারফেক্ট শ্যুট করতে পারিনি। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে এতদিন আমি কীভাবে গেম প্লে করেছি এবং এখন কীভাবে গেম প্লে করি, এটা দেখেই বুঝতে পারবেন যে আমি এখন কতটাই খারাপ গেম প্লে করতেছি। তো যাই হোক, এবং পরবর্তী শ্যুটগুলো দেখা যাবে আমি কী গেম প্লে করতে পারি এবং অপোনেন্ট প্লেয়ার ভাইরা কীভাবে গেম প্লে করে। সো আপনারা ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে, কারণ আমি কিন্তু এখন বর্তমানে অনেক গেম প্লে খারাপ গেম প্লে করি, আপনারা তো অনেকেই বুঝতে পেরেছেন এবং যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো তারপরও বলবো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো আশা করি গেম প্লে করতে পারলে, আমি যদি মোটামুটি গেম প্লে করতে পারি, 4 থেকে 5টা গেম প্লে করলে হাত কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা গেম প্লে করি না তাই কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। দেখা যাক, অপোনেন্ট প্লেয়ার ভাইটি মনে হয় বিটেম ইউজার, তো সে যেভাবে শ্যুটগুলো করতে আছে এখানে কিন্তু তার পাকটি কিন্তু প্রায় চলে গেছিলো। তো আমি একটি লাকি চান্স পেয়ে গেলাম এবং আমি ক্লিয়ার করার চেষ্টা করবো, যেহেতু আমার কয়েন নেই। তারপরও আমার কিন্তু অনেকটা ভয় লাগে, তো কয়েন নেই, তারপর দেখা যাক আমি এই যদি উইনার হতে পারি। তো উইনার হতে পারলে কিন্তু আমার অনেকটাই ভালো হবে, কারণ আমার একেবারেই কয়েন নেই। তো আমি এটি শ্যুট করি, কেটে শ্যুট করি, সোলোভাবে শ্যুট করলাম, যাতে এখান যদিও কাটটা হয়ে যায়, বেশি কেটে গেছিলো। তো এরপরে গুটিটি আমি তুলতে চেয়েছিলাম, যাই হোক এই গুটিটি এখান থেকে আমি চাপ দিব, আমার হাত থেকে অনেকটাই নড়ে যায়। সো এটি চাপ দিব মিডিয়ামভাবে, তো এই পাশ থেকে আমি একটি চাপটি দিই, মনে হয় ভালো হবে। সো অনেকটা অনেক ভালো হয়ে গেছে। তো পকেটে যদি আমার গুটিটি পড়ে যেত তাহলে কিন্তু আমার লস হয়ে যেত। তো পরবর্তীতে দেখা যাক আমার কতটুকু এখান থেকে গেম প্লে করতে পারি এখানে। তো যাই হোক, এই গুটিটি আমি ওই প্লেয়ারের গুটির নিচ থেকে নিব, ঠিক আছে। তো এরপরে যে গুটিগুলো আছে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডটি অনেকটা এখানে কিন্তু আমি স্পিডে দিব না, কারণ এখানে আমি ডিরেক্টলি ভিডিও আপলোড দিব, যেভাবে আমি গেম প্লে করেছি তাই এইভাবেই কিন্তু আমি গেম প্লে আপলোড করে দেব, তাই কিন্তু অনেকটা ভিডিও লং হয়ে যাবে এবং পরবর্তী শ্যুটটি আমি কিন্তু ইজিভাবে নিয়ে নিতে পারি এখান থেকে। সো এটিও কিন্তু আমার ভয় লাগে, আসলেই কিন্তু আমার এই গুটিগুলো নিতে ভয় লাগে, এখানে কোথায় টাচ করলো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। সো তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সো এটি কিন্তু মিডিয়ামভাবে শ্যুট করব এবং স্ট্রাইকের যেন পকেটে না যায় এবং কাট টাচ হয়ে যেন আমার গুটিটি যেন আবার উঠে না আসে সেইভাবেই শ্যুটটি করব। সো অপোনেন্ট প্লেয়ারের গুটিটি কিন্তু সরে গেল এবং আমার ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে না থাকলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।